এটা হচ্ছে আরন ভাই 62 ইন্ডিয়ান ভার্সন। এটার যেহেতু মাস্টার সার্ভিস করতেছি, এর পাশে পাশে একটা বাইক আছে, তো আমি একটু এক্সপিরিয়েন্স করতেছি, এই জন্য আসলে ভিডিওটা করা আমার। এটা হচ্ছে এফজেড ভিথ্রি, তো আমি ইনজেক্টর দুটোরই খুলছি। সো আরন ভাইয়ের ইনজেক্টরটা আমি এফজেড ভিথ্রিতে লাগাবো আজকে, তো আমি আমার বডির মধ্যে ঢুকানো শেষ। ইনজেক্টর ছিল এটা এফজেড ভিথ্রির, আর এটা হচ্ছে আরন ভাইয়ের ভিথ্রি, তো আমি এটা লাগাই দেখবো আসলে কীরকম পারফরমেন্সটা আসে। প্রথম ইনস্টল করতেছি, দেখা যাক কী হয়। জ্যাকটা যদি হয়ে যায় তাহলে আর মনে হয় সমস্যা হওয়ার কথা না। জ্যাকটা নিয়ে আসতাম, একটা বড় দেখা যাক। লাইনটা একটা ঝুলে আছে না, লাইনটা দাও। দেখা যাক, লাইনটা যদি হয়ে যায় তাহলে আশা করা যায় স্টার্ট করতে পারবো। জ্যাকটার জন্য অপেক্ষায় আছে। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে গেছে, ক্লাচটা লাগাইলাম। আমরা যেহেতু হচ্ছে আরন ফাইভ 62 ইঞ্জেক্টরটা লাগাইছি, তো স্টার্ট করে দেখবো আসলে কেমন কি অবস্থা আসে। এখান থেকে নাও, ওয়ান করছি, যেহেতু স্টার্টটা করে দেখি কি অবস্থা হয়। স্টার্টও করছি আরন ফাইভ 63 ইঞ্জেক্টরটা দিয়ে, তো অ্যাক্সেলারেশন দিইনি, এখন পর্যন্ত সব মিলেই ঠিকঠাক আছে এবং আরপিএম সব মিলেই, তো বাইক স্টার্ট হয়েছে। এখন টোটালটা দেখা যাক, টোটালটা কেমন হয় এখানে দেখি, আমরা একটু টোটালটা জানিয়ে দেখি কেমন আসলে আসে। আমি একটা আরেকটা জিনিস চেক করবো, সেটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি, মানে যদি করলাম যে টেস্ট ড্রাইভ দিয়ে দেখি আসলে কত আরপিএম এ কত টানটা আসে। তো গাড়ি স্টার্ট হয়েছে, টোটাল এখন আরন ফাইভের যেমন টোটাল অ্যাক্সেলারেশন সেটার মতো এটা পারফরমেন্স দিচ্ছে। তো যাই হোক, টেস্ট ড্রাইভ দিয়ে দেখি। লাগানো আছে একটা ডিগ্রিতে, দেখতে পাচ্ছি, দেখা যাক কেমন পারফরমেন্স আছে, তারপর বাকিটা আমি দেখতে পাবো।